জান্নাত তোমার নাম থাকবে তোমার আর শোয়াজিম তোমার নাম থাকবে তোমার আথচহা তোমার বাড়ি আর শোয়াজিমের গেইটের মধ্যে তোমারা হাবিবের নাম মোবার করেছিল জান্নাতের প্রতিটা দরজায় দরজায় তোমারা হাবিবের নাম মোবার করেছিল জান্নাতের প্রতিটা রুমে রুমে জানালায় জানালায় ফলে ফলে ফুলে ফুলে হুরো গেল স্কন্দের স্কন্ধের মধ্যে তোমার হাবিবের নাম মোবারকের সিল ঈশা নবীও বারবার কান্দে আল্লাহর কাজে ভরিয়া জানায় আল্লাহ নবুতি সাইনা রে সালত সাইনা এত মুজেজা যা আমি মুজেজা যা সাইনা আল্লাহ কয় কি চাও ঈশা নবী চোখের পানি সাইরা সাইরা কান্দে মবুদ আমারে নবুতি না দিয়া কইরা আমারে এমন ক্ষমতা না দিয়া আখিরি পয়গাম্বর যার নাম আসমানে আহমদ জমিনে মোহাম্মদ ওই নবীর যদি ওম্মদ বানাইতা আমি বড় খুশি হইয়া যাইতা নাম জপরে নাম নাম জপরে পাক নাম যা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ নাম জপরে নাম জপরে জপরে পাক নাম ইয়া মোহাম্মদ সাল্লে আলা ইয়া মোহাম্মদ আওয়ালিয়া তুমি আহাম্মদ জমে মোহাম্মদ নাম রাখিয়া আওয়ালিয়া জমে মো হামাদ নমে রাকিযার চারো মেশে তাডাইমিযাপম চমে মো যুরবানাযাম সস্টাযনে রুগন কে স্রি জিলার যা মহামাদ সলে আলা যা ম নাম জপরে নাম জপরে জপরে পাক নাম মোহাম্মদ আলা ইয়া মোহাম্মদ বাজান গভীর মনোযোগ গভীর মনোযোগ বাজান আল্লাহ যে কোরআনে বললেন লাকা কর ও হাবিব আপনার কে আমি সর্বোচ্চ মকাম সর্বোচ্চ আসনে আপনার খাতিরে আসীন করে দিয়েছি কন কামলিওয়ালার কেমন ইজ্জত কেমন সম্মান জাননি গভীর মনোযোগ বাজান এই কথাগুলো কেন বলতেছি কিছু মৌলবি আছে কিছু মহতামিম আছে কিছু আলেম নামের জালেম আছে যারা দেখবেন ওয়াজ করে সেমিনারে বলে আপনাদের মতো জনসাধারণ নবীর ফাগলদের সামনে আইসা কয় নবী তো আমাদের মত না কোন আসেনি আমি এই জন্য বলতেছি দেখেন নবী আমাদের মতো কিনা নাকি আল্লাহ যেমন বে মেসাল বে শারিক খালেক আমার নবী যদিও মাখল মাকলুক হিসেবেও আমার দয়াল নবী ব্যমিছাল্লাহ শারিক বানি আজর কোন ঠিক কিনা আল্লাহ কই আমি খুদার যেমন তুলনা নাই আমার হাবিবেরে আমি আল্লাহ এমন বানাই বানাইলাম আমার এই দুনিয়ায় নয় সুদূরে আমি খুদার খোদাত্বের মধ্যে আমার বন্ধু মুস্তাফার কোনো তুলনা নাই বন্ধু আমি জানতে চাই আপনার ইজ্জত আপনার সম্মান কেমন আমার দয়াল নবিকয়ে জমিনের মধ্যে কদম মোবারক লাগাইলাম আল্লাহর সঙ্গে সঙ্গে গোটা জমিনটা মসজিদ বানাইয়া দিস দয়াল বা আপনার মকাম আর কেমন আপনার ফজিলত আর কেমন জানতে চাই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে বলতেছেন এই মক্কা মদিনার মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল সবচেয়ে খারাপ জায়গা ছিল মদিনা জোরেকন নাম কি জোরেকান আসলে এটার নাম মদিনা নয় নাম ছিল ইয়াশরিফ নাম কি নাম ছিল ইয়াশরিফ ওই জায়গার মধ্যে যদি সুস্থ মানুষ যাইত অসুস্থ হইয়া যাইত সুস্থ মানুষ যাইতো তার কালাজর হইতো এত বেশি অসুস্থ হইতো অসুস্থতার কারণে ব্যক্তিটা মারা যাইত আমার নবী আপনার নবী গুমাগার মতের কান্ডারি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় কদম মোবারক লাগাইয়া দিল আমার আল্লাহ কয়ে হাবিবি আপনি মদিনা শরীফের মধ্যে ইয়াসরিফের মধ্যে আপনার কদম মোবারক লাগাইছেন আপনার কদম মোবারকের কারণে এতদিন ছিল এটার নাম ইয়াসরিফ নাম ফালটাইয়া হয়ে গেছে মদিনাতুল মনোবারা অর্থাৎ নূরান্বিত শহর নূরে নুরান্বিত হইয়া গেছে আল্লাহ কয় হাবে আপনার কদম মোবারকের কারণে এই জায়গা ছিল এতদিন নিকৃষ্ট জায়গা এখন আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম এই জায়গা যে উৎকৃষ্ট বানাইছি শুধুই তাই নয় আমার গর খামে কাবা মক্কার চেয়ে আরো শ্রেষ্ঠ লাও তুমি ছিলে নামের অলক্ষণের দেশ ঠিক না তুমি ছিলেশিবীন নামের অলক্ষণের দেশ বড়ই তোকে যে ছিল তোমার এস তুমি নামের অলক্ষণের দেশ আরে তো কি যে ছিল তোমার পড়ি ছবায় হয়ে গেলে সোনার মদিনা বীর ছবাই হয়ে গেলে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় সোনারে মদিনা আমার প্রাণের মদিনা সোনারে মদিনা আমারে প্রাণের মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব কিন্তু তোমায় मदीना ओ मई हार्ट गोल्डन मदीना ओ दीना हार्ट मदीना आई केठ फॉरगेट यू डियर मदीना आई केठ फोरेगे टीं दियर मैदीना यूरने में वस से रत कम Stream. Your environment was very dirty. Your name was here, sir. আরে ইউর এনভারনমেন্ট ওয়াজ বেরি ডাটি ডিআরে প্রপেড হাউটুমদিনা ডিআরে প্রপেড হাউ টু গুটুম দিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব বলিব সোনারে মদিনা আমার প্রাণ ইয়ার প্রফেট হাউ টু গো টু মদিনা সবুলিবো কিন্তু তোমায় বলন সবুলিবো কিন্তু তোমায় গোল্ডেন মেদিনাক ও মি হাটে মেদিনা গোল্ডেন মেদিনাগ ও মাই হাটে মেদিনা আইখেন মেদিনা সব বলিব কিন্তু তোমায় আমার দয়ালে কই এরে ও আমি যখন মক্কা থেকে মদিনায় আমার কদম মুবারকের কদম মোবারক লাগাইলাম আমার আল্লাহ করে হাবিবি এই জায়গার মধ্যে আপনি হাবিবার কদম মোবারক লাগার কারণে দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মদিনা বানাইলাম তাই নয় আমার আমি খোদার খানে কাবার চেয়ে শ্রেষ্ঠ বানাইলাম শুধু তাই নয় মক্কাতুল মকার আমার মধ্যে যদি রহমত শরীফের হাদিস মদিনায় আমি আল্লাহ আপনার আপনার সম্মান আর কতটুকু আমার আল্লাহর কাছে জানতে চাই জবান কোলে কোন জানার দরকার আছে কি নাই জোরে কোন আছে কি নাই আসেন ভাইরা বাবারা মুসানবী আল্লাহর ভয়গাম্বর ঠিক নেই মুসানবির আল্লাহর জলিল কদর ওর উনি আল্লাহর কাছে বারবার দরখাস্ত করে কেন 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 কোন নবী রসুল আল্লাহর সঙ্গে কথা কইতে পারে নাই ঠিক কিনা একমাত্র কোন নবী বলছে জোরে কন আমার আল্লাহর সঙ্গে প্রতিদিন তুর পাহাড়ের মধ্যে আইসা ফ্রেমের আলাপ করে মুসানবির মন মানে না আল্লাহ প্রত্যেকটা দিন তোমার সঙ্গে কথা বলি না দেখে কথা বলতে তো মজা লাগে না ভালো লাগে না রব্বি মাবুদু। তোলাৰ দরবারে আমার দরখাস্ত আমারে দেখা দাও আল্লাহ কয়লাং তারানি আমি আল্লাহরে দেখতে ভারবানা না কেন বলে আমি খুদারে দেখার মতো যোগ্যতা দক্ষতা তোমারে দান করি নাই কোন চবান মুসামবি তো গৰম মুসানবি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ কোন কথা শুনতে চাই না তোমারে দেখব না দেখে আজকে বাড়ি যাব না জোরে কনসভা আল্লাহ কয় মুসারি আমার প্রেমের খেলা তুমি বুঝলা না রে মুসা আমি খোদার জালালিও তুমি কেমন করে সহ্য করবা ঠিক আছে আমারে দেখার আগে একটা পরীক্ষা হয়ে যাক বলে আল্লাহ একটা কেন দশটা পরীক্ষা দিতে আমি রাজি আছি জোরে কোন সোবাহানাল আমার আল্লাহ কয়ের মুসা আমার আল্লাহ কয়ের মুসা আমি খোদারে যদি তুমি দেখতে চাও আমারে দেখার আগে একটা পরীক্ষা জরে কোন কয়টা জোরে কন না কয়টা আল্লাহ কয়ের আমি খুদা দেখার আগে আমি খুদার সত্তর হাজার নূরার ফর্দা সবচেয়ে নিচের ফর্দাটার যেমন ফাওয়ারফুল এর উপরের পর্দার পাওয়ার আরও বেশি এর উপরের তার ফাওয়ার আরও বেশি এর উপরের টার ফাওয়ার আরও বেশি এমনিভাবে সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দা মোটা হচ্ছে পাঁচশো বছরের রাস্তা একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আল্লাহ কয় মুসারি। আমারে দেখার আগে একটা পরীক্ষা নিতে চা ভাই বলে আল্লাহ কি পরীক্ষা বলে তুমি তুরভারের মধ্যে ওঠবা ওই সত্তর হাজার নূরের ভরদা থেকে কম পাওয়ারের যে ভরদা সবচেয়ে কম পাওয়ারের নূরের ভরদা থেকে এক কেজি নূর না দুই কেজি নূর না এক নূর না একশো গ্রাম নুর না আল্লাহ কতটুকু নূর আল্লাহ কয় একটা সরিষারে সত্তর ভাগ করলে যতটুকু হইব এটারে বলে জাররা আল্লাহ কয় জাররা পরিমাণ তুর ভরবতের মধ্যে নূর নিক্ষেপ করবা তুমি মুসা যদি এই জাররা পরিমাণ নূর সহ্য করতে ভারাও আমি আল্লাহ তোমারে দেখা দিয়া দিব মুসা নবী খুশি জাররা পরিমাণ এটা কোনো ব্যাপার না আমি দেখব খোদা বলে ঠিক আছে তুরভারের উপরে ওঠো উনি জোতানিয়া তুরুফারে উঠতে চাইলেন বন্ধু নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান মনোযোগ মনোযোগ মুসা নবী জোতানিয়া তুরভারে ওঠে আমার আল্লাহ কয় থামো মুসা। কয় দয়াল কেন থামবো বলে তোমার ভাই তো জুতা আমি খুদারে দেখতে যাও অথচ বেয়াদবি করো জুতা নিয়া ভাহারে ওঠ অথচ এই মধ্যে পশু পাখি থাকে জন্তু জানোয়ার থাকে ফসরা পায়খানা করে জোরে কোন ঠিক নেই আল্লাহ কই মুসারি আমি খুদার দিদার লাভ করতে চাও রে জুতা খোলে তুমি ভারে ওঠো উনি ভারের মধ্যে জোতা খোলে উঠলেন আল্লাহ জাররা নূর নিক্ষেপ করলেন ওই পাহাড়টা বাজান মাটির ভাহার না ফাহাতটা হলো বড় বড় ফাঁথরের ভার যারা পরিমাণ তোমার দেখার স্বাদ আমার মিঠা গেছে গোয়াল্লা তোমারে আর দেখতে না জীবন তো চইলা যায় জীবন বাছাও জোরে কনসবাহ হায় রে প্রেমিকের দিসারা মরের বমায়রে প্রেমে তরে না প্রেম কইরাছেন মোসানুবি তুরফার গেলেন সলি গা প্রেম কৈরাসন turwaare gelen soli are khudar nuri fahar jale khudar nuri fahar jale musa keno jole na hai সাহারা মরণে রেবায় করে না প্রেম থা প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের নমরুদে রাগুণে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী তমরুদের আগুনে পুরী আরে আগুন হইল ফুল সাব আগুন হইল ফুলবগা সাপসম নবীর জলে না প্রেম হায় রে প্রেমী করে না আল্লাহর আমার আল্লাহর কাছে এতক্ষণ দর করছে আল্লাহ দেখা দাও দেখা দাও দেখা দাও দেখতে চাই না দেখে আমি বাড়ি যাব না জোরে কন্যা সব এবার যখন যাররা পরিমান নূর নিক্ষেপ করল মুসানবি কয় আল্লাহ দেখার দরকার নাই সাদ মিটটা গেছে আল্লাহ জীবন বাঁচান ফরজ আমারে বাঁচাও কন সোভান আল্লাহ আর একটু জমান খোলে কন্যা সোভান মুসা তুমি তো মানুষের আকৃতি ঠিক কি জোরে কন্যা ঠিক কি না তুমি বেঁচে গেলা অথচ পাথরের পাহাড় জলে গেল তুমি কেন বাঁচলা কারণ আছে কি নাই জোরে কন্যা আছে কি নাই ও ইব্রাহিম সালাম আগুনের তাপে মানুষের চামড়া ঝলসে যায় চামড়া পুড়ে যায় তোমারে অগ্নি কুণ্ডের ভিতরে ফেলেছে কেমন অগ্নি বৃষ্টি যেই আগুন নিভাতে পারে না এমন আগুনের ভিতরে তুমি তোমারে ভালাইলো তোমার ফসম পর্যন্ত জ্বললো না কারণ আছে কি নাই জোরে কন্যা ওই তুমি তো মাছের পেটে ছিলা চল্লিশ দিন ঠিক নেই মাছের পানির ভিতরে বাবা অক্সিজেন আসেনি নাই অক্সিজেন আসেনি মাছ পানির ভিতরে শুধু না পানির ভিতরে মাছ মাছের ভিতরে নবী অক্সিজেন কই বাসলা কেমনে কারণ আছে কি নাই ইব্রাহিম নবী কয় ও আখেরি পয়গম্বরের উম্মতে রাম নবী কয় ও আখেরি পয়গম্বরের উম্মতে ইউনুস নবী কয় ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে রাম শুনো 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 আমি কেব আমার আল্লাহ জারায়ে দিত ইব্রাহিম ইব্রাহিমকে আমার আল্লাহ জারায়ে দিত

রহমান রহিম গাফার নামগুলো কি আল্লাহর বান্দারা দিছে না আল্লাহ দিছে আল্লাহ তোমার নাম নিজেই তুমি রহমান রাখলাম রহিম রাখলাম দয়ালু দাতা রাখলাম ক্ষমাকারী রাখলাম আদম নবী নিষ্পাপ একদিন নয় দুই দিন নয় তিনশো বৎসর কান্দলেও কেন মা ফয় না অবশেষে কেন মা ফয়লো আমার আল্লাহ কয় আমার হাবিবের উশিলাই কনসু ভালো সেই নবীর ইজ্জত আছে কি নাই না আওয়াজে বুঝা যায় নাই না আছে কি নাই জবান খুলে কোন আছে কি নাই আশেপাশে বাতেল থাকলে বদনাচুর থাকলে এরিশনক আছে কি নাই আছে নাই মনে হয় নাই আশেপাশে নবীর দোষ মন আছে ও মাগু জাগায় জাগাই দোষ মন আমি তো ভাবছিলাম এই হরিপুর হরে কৃষ্ণ কৃষ্ণ ও রাম রাম মনে করছি আর যায় আছে মুসলমান ইডি সব শুননি হিডিও আছে আছে নাকি ইডি জান বাবা কারো বিরোধিতা বলা মূল উদ্দেশ্য নয় বিরুদ্ধে বলা উদ্দেশ্য নয় আমার নবী মেশকাব শরীফে যে বলেছেন

আমার উম্মত মুসলমানের মধ্যে হবে তিহত্তর দল কুল্লু হুম ফিন্নার সব জাহান নামে যাইব একমাত্র একটা যাবে জান্নাতে জোরে কন্যা সুবাহ তাইলে বাবা তিহত্তর দল মুসলমানের মধ্যে বর্তমানে যতই দল আছে নামাজ রে কেউ অস্বীকার করে বাবা রোজা হজ জাকাত কেমন কথা শুনাইলেন নামাজি ব্যক্তি না জান্নাতি আর আমি কোন দল জাহান নামে যাইবো গা রোজা রাখে জান্নাতি হওয়ার কথা আপনি কোন বাহাত্তরটা নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দাড়ি রেখে টুপি পড়ে হুজুর হয়ে কোরআন পড়ে তাফসির পড়ে চলে যাবে জাহান নামে কেন 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 ইয়ার সুল আল্লাহ জানতে চাই আল্লামা রুমি উত্তর দিয়ে দেয় আসলে ইমা রুহে কোরআন মসজিদিন হাসতে হুববে রহমতুল্লিল আলমিন কনসুবাহান আল্লাহ নবিরম্মতের আসন এত লাভালাভি নিয়ে আরো জানিয়া আসলে ইমানের মূল হচ্ছে ইমা ইমান ইমান করো আমার নবী প্রেম রুহে কোরআন এত মধুর সুরে কোরআন কর অথচ কোরআন ওয়ালার খবর নাই কোরআন তেলোয়াত করলো কর সাহেব কোরআনের খবর নাই কার কারণে কোরআন পাইলা তার খবর নাই তুমি কি জানো না রুহে কোরআন আল্লাহর এই কোরআনের রুহু হচ্ছে আমার নবী কামলিওয়ালার প্রেম বাবা রুহু ছাড়া মানুষ বাসেনি মূল্য আছেনি তদ্রুপ নবীর প্রেম সারা কোরআনের কোনো মূল্য নাই ঠিক কিনা জোরে কন ঠিক কিনা বাবা মগজ ছাড়া মানুষ বাসবেনি বাবা জোরে কন উনি বলতেছে ও নবীর উম্মতেরা হাকিকত জাননা নবীর আসল তত্ত্ব জাননা শোনো শোনো নবীর প্রেম এমন একটা জিনিস মগজ সারা ভাবে মানুষ বাসে না নবী হচ্ছে ধর্মের মগজ ধর্ম নবীর প্রেম সারা বাঁচতে পারে না নবীর প্রেম দরকার আছে কি নাই এই নবীর প্রেমের আলোচনা দেখবেন এক দলের কাছে নাই ঠিক নেই কি এর আলোচনা নামাজ শুধু কেবল আমল আমরা আমলকে অস্বীকার যাচ্ছি না উজ আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না ঠিক কিনা বাবা রে আপনি একটা গাছ আনলেন গাছের মূলের খবর না নিয়ে ফানি ডাকলে লাভইবনী রে বাবা আরে গাছের মূল আগে ঠিক করতে হবে দেখতে হবে গাছটার মূল আছে কিনা ঠিক নেই আমরা ফাগল যারা নবীর আশেক যারা আমরা মূল আগে দেখি মূল আগে ঠিক করি এরপরে আমল করলে গাছ বড় হবে ফল ফলা দিতে ভরপুর হইয়া যাইব আর ব্যাক কল কই দুরো মূল টুল লাগতো না মূল কাটটা ফালাইয়া দে আ এবার ফানি ডাল দশ মণ বিশ মণ কামাই বলি না ইদি কার কাম যার বিবেক বুদ্ধি আছে সে কি মূল সারা মূল ছাড়া গাছের যত্ন নিবনি বাবা কে নিব ভাবনা গেলে ভাইবেন ভাবনা ভাবনা ঠিক নেই থুর ভাবনা গেলে দেখবেন কয়না ফাগলে কি না কয় আর ফাগলে কি না কয় আর কি না খায় ওই ভাবনা গেলে দেখবেন হেতে গাছের তলা নাই গাছ বাইঙ্গা গাছের গোড় হালাই দিয়া উর্বের দুলোই হারি ডালে কামাইব বনি জীবনে বাজবনি গাছ তদ্রুপ যারা নবীরে বাদ দিয়া নামাজ রোজা হজ জাকাত করে নবীর ফ্রেম ছাড়া নামাজ পড়ে খোদার কথম ওই নামাজ আমার আল্লাহর দরবারে কুবুল হবে জোরে কোন হবে কেন কেন কারণ নামাজের মূল রোজার মূল হাউজের মূল জাকাতের মূল সব কিছুর মূল হচ্ছে আমার দয়ালের এসকম মহব্বত ঠিক নি বাবা নবীর ফ্রেম যার আছে তার মুক্তি আছে প্রেম নাই কোনো মুক্তি নাই নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না ঠিক কি না আরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ হবে না রে আরে যেই নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে আর যে নামাজে নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে যে নামাজ নবীজি নাই সেই নামাজ তোর হবে না রে নামাজে নামাজি কে সরল পথে বাজান গভীর মনোযোগ আমি কি বলতেছিলাম মুসা আল্লাহ দেখতে সাইলেন মনে আসেনি আল্লাহ দেখা তো দূরের কথা সত্তর হাজার নূরের সবচেয়ে কম পাওয়ারের থেকে ভরদা নূর সহ্য করতে পারলেন না ভাতরের সুরমা হইয়া গেছে আল্লাহ কয়ে মূসা তোর ভাগ্য বালা তোরেও জ্বালাইয়া দিতাম জ্বালায় নাই কারণ হলো তোর রেহেমে তোর ফ্যাশানির মধ্যে তোর পৃষ্ঠের মধ্যে আমার বন্ধু মোস্ত ভার আল্লাহ কয় মুসারি আজকে আমি আল্লাহ তোরে বাছাইয়া দিলাম আমার হাবিব কামলিওয়ালার নরম বারকের বরকতে ঠিক কিনা কোন ঠিক কিনা দেখেন 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 আমার নবী মুস্তফা তো কোনোদিন দিন রে কয় না রব্বি আর আমার নবী ত্রিষট্টি বছরে জাহিরে জিন্দগিতে একবারও কয় নাই আল্লাহ তুমি দেখা দাও তোমারে দেখতে চাই না দেখলে তোমারে সারতাম না বলছেন আমার আল্লাহ কয়েন জিব রাইলামিনু আমার কুল কায়নাত আমারে দেখার জন্য পাগল আমার কুল কায়েনাত আমার সঙ্গে প্রেমের এক একটা মুহূর্ত আলাপ করার জন্য ভাগল আর আমি স্বয়ং আল্লাহ আমার হাবিবের সঙ্গে প্রেমের আলাপ করার জন্য ভাগল আল্লাহ কয়ে যাও 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 জিব্রাইল যাও রে জিব্রাইল চলে যাও চলে যাও বলে কোন জায়গায় যাব বলে নবী মুস্তফারে আমার বড় দেখতে মন চায় প্রেমের করতে মন চায় বলে ঠিক আছে চলে যাই মদিনায় কয় না 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 এমনি যে গেলে হবে না নূর ওই জান্নাতে যাইবার সুন্দর বোরাক আছে একটা বরাক নিবা বিস্তারিত বললে দশ ঘন্টা সময় লাগবে যাব না ওইদিকে বাজানো জান্নাত থেকে বরাক নিলেন আসমান থেকে জমিন পর্যন্ত তিনটা পর্দা বিছাইলেন নবীর সম্মানে দয়াল নবীর দয়াল গো আপনার মাঝে আল্লাহর মাঝে যে কি প্রেমের খেলা আমার মতো জিব্রাইলের সৈধ গোষ্ঠীর বুজার কোনো সাধ্য নাই আমি দেখলাম মুসানবী কান্দে আল্লাহ দেখার জন্য আল্লাহ দেখা দেওয়ার বদৌলতে মুসানবীর জীবনটা অল্প একটু লাগা নিয়ে গেছিল আর আপনি দরখাস্ত করেন নাই আল্লাহ নিজে আপনার কাছে প্রস্তাব দিয়া পাঠাইছে আপনারে যেন বৌরা ফিটের মধ্যে উঠাইয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমাস পানের উপরে এরপরে আছে যাওয়া হেরের ভরদা এরপরে অনেক কিছু আছে নূরের সাগর আছে উপরে যাইতে 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 আর সব নেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে আমার দয়াল নবী আমার নূরের নবী মুস্তফা বুরাকের পিঠে উঠলেন এবার শুরু করে দিলেন যাইতে 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 বাজানো আমার আল্লাহর বাড়ির সামনে আর সোয়াজিমের গেটের সামনে দাঁড়াইয়া হঠাৎ করে নিচের দিকে তাকাইয়া দেখ আয় হায় আমি তো আল্লাহর বাড়ির গেইটের সামনে জোতা নিয়া চলে আসলাম অথচ মুসানবী দুনিয়ার মধ্যে দুনিয়ার একটা পাহাড় যেই পাহাড়ের মধ্যে বসু পাখি বস্রাব পায়খানা করে ওই পাহাড়ে উঠতে চাইলেন আল্লাহ কয়ে জোতা খোলা অথচ আমি দুনিয়ার জুতা মোবারক নিয়া আ প্রথম আসমান দ্বিতীয় আল্লাহর সাত আসমানের উপরে নূরের ভর্দা অতিক্রম কইরা আল্লাহর বাড়ির সামনে আইসা দাঁড়াইয়া গেলাম কলসোবাহান আমার দয়ালে জুতা মোবারক খোলার জন্য হাত মোবারক টান নিচে নিতে দেরি হয়েছে আল্লাহর আর আজিম থর থর কইরা কাবা শুরু হইয়া গেছে আল্লাহ কয় আর সোয়া জিমি তুমি কেন কাঁপতে সরে আর সোয়াজিম আর সোয়াজিম বলতেছে দয়াল আল্লাহ যেই নবী কামলিওয়ালার জুতা মোবারকের নিচের দুলি মোবারক পাইয়া আমি পাওয়ার জন্য এতদিন আমি অপেক্ষা করতেছি আজকে যদি আমার দয়ালের জুতা মোবারক দুলি মোবারক না ভাই আমি আর সোয়াজিম ধ্বংস হইয়া যাইব দেখেন দেখেন মুসানবী দুনিয়ার সাধারণ ফাহারে আল্লাহ কয় জুতা খোলো আর আমার হাবিবেরে কয় বন্ধু আপনি জুতা মোবারক খুললেন না খুললে আর স হইয়া যাইবা আপনার জুতা মোবারক নিয়া আমার আর সো চলে আসে ওহমদিনা তুমি কেন এত সুন্দর ওহমদিনা তুমি কেন তুমি ছাড়া মানে নাও বলুন তুমি ছাড়া মানে নাও তোমার প্রেমের জিকির করে বাগানের ফুল তোমার বুকে শোয়ে আছে রাসুল ঠিক না তোমার প্রেমের জিকির করে বাগানের ফুল তোমারে বকে সোয়ে আছে মোহাম্মদ রাসুল তোমার বকে শোয়ে আছে তাই তো তুমি হয়ে আছো তাই তো তুমি হয়ে আছো এত সুন্দর ও মদিনা তুমি কেন এত সুন্দর ও দিনা তুমি কেন সবাই তুমি ছাড়া মানে না আসে কের বলুন তুমি ছাড়া কত বাসে কে জিয়ারতে আমি অদমে যেতে চাই তাদের সাথে কত বাসে না যাই মদিনা জিয়ারতে আমি ওদমে যেতে চাই তোমার দিদার না প্রেম তোমার দিদার না মানে ওয়ান্তার ও মদিনা তুমি কেন সেই নবীর রজা মোবারক আমরা যেতে চাইনি আওয়াজে বুঝা যায় রজি নবীর রজা মোবারকে গেলে বেদা তোইব সেরে গইব না মনে হয় জানি না যায়েস কবিরা গুণ হইবনি নবীজুর রজা মোবারকে তাইলে যাইতে চাইনি বাবা কিন্তু জবান কোলে কোন না যাইতে চাইনি মোবারকে গেলে লাভ না ক্ষতি জোরে লাভ যে শুধু কেমন লাভ আমার নবীর একটা হাদিস মনে পড়েছে সোনাইতে শোনাইবনি শোনাইতামনি আমার নবী কয় মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আমার কামলিওয়ালা কয় ওরে গুনাহগার উম্মত আমি তো জানি তোরা গুনাহগার আমি জানি তোরা গুনাহ করবি কারণ পৃথিবীর সমস্ত মানুষ গুনাহ থেকে মুক্ত নয় নবী রাসূল ছাড়া ঠিক কি না আমার নবী কয় উম্মত আমি জানি তোরা গুনাহগার আমি জানি অন্যায় করবি অপরাধ করবি বরবাদ হয়ে যাবি আমি কামলিওয়ালা তো তোদের জন্য

স্ত্রীর জন্য স্বামী নাই সন্তানের জন্য বাবা মা নাই বাবা মার জন্য সন্তান নাই আমার নবী কয় ওই কঠিন হাসরের ময়দানে আমার রৌজা মোবারক জারত করার কারণে তোরে সুপারিশ করে জান্নাত দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় কোন সুবাহ বাবারা সবাই একটু সামনে গিয়ে বসেন জায়গা হচ্ছেন একটু কষ্ট করে সামনে গিয়ে বসেন দয়াল রাগমনে দুমিয়া হল উজালা মধুর নামটি জভন করব উহেয়া আছে কে নিরা লাল্লা হোমা মাশাল্লা জোরে জোরে সবাই ওয়ালায়ালে না রা আমি জানতে চাই যেই নবীর মোবারক জিয়ারত করলে আমার নবী কয় মাঠে তোমার তো কোনো বন্ধু নাই আসেনি বাবা আহারে দুনিয়ায় সবচেয়ে আফন কে কন্ত নবীজি সারা কে আফন মা দুনিয়ায় দুনিয়ার কথা বলতেছে মার মতো আফন কেউ আছে রে বাবা মার মতো দরোদি দুনিয়ায় কেউ আছে ওই হাসরের মাঠে যদি কোন মা তুমি তো আমার গর্ব মা আজকে আমি বিপদে পড়েছি মা একটু সাহায্য করো আহ আপনার মা বলবে তোরে চিনি না রে বাবা নফসি নফসি করার সময় তোরে কথা বলার সময় আমার নাই যাও যার যার পথে শেষে চলে যাও বাবার কাছে যাইবেন বাবা আপনাকে পাত্তা দিবে না যেই মেয়ের জন্য আপনি সুদ খাইয়া ছেলেমেয়েরে বড় লোক বানাইলেন গোস খাইয়া বড় লোক বানাইলেন হারাম পথে টাকা কামাইয়া অট্টালিকা বানাইয়া আপনিও ঠিকমতো মতো বুক করতে পারলেন না এর আগে আমনের ফানুষ ঠুস হয়ে গেছে বুঝছেন মানে অক্কা পেয়েছেন ইন্নালিল্লাহ মরিয়া গেছেন আর কি আমনে মইরা গেলেন ঠিক মতো যে ছেলেদের জন্য এত কষ্ট করিয়া বিল্ডিং বানাইলেন সব করলেন ওই ফুতের কাছে কি এখন বাবা রে বাবা আমার বেতন আছিল মাত্র দশ হাজার কিন্তু তোর ভরার ভরার খরচে আমি দিছি মাসে পঞ্চাশ হাজার বেতন কত আর এতে ভরার খরচ দিছে কত কোমা গো আবার সংসারও রয়েছে বউয়ের খরচ রয়েছে মাইয়ার খরচ রয়েছে কই আইয়ে কই বাবা বুঝোস না কেমনি আনছি ভাইডি তাহলে এমন ভাবে তোর কামাইয়া হারাম হালাল দেখলাম না তোর এত কিছু করলাম আজকে একটু আমারে সুপারিশ কর সাহায্য কর তোর একটু আমারে দে কই বুধ দুধ তুরি সময় নাই নবসি নবসি তোমার ফতে তুমি যাও আমার ফতে আমি কন্যা যুবেন কিন্তু আমার নবী আপনার নবী কয়ে সন্তান বাবা মা চিনবে না বাবা মা সন্তান চিনবে না যেই নিজের আদরের বিবিরে খুশি করতে গিয়া আমার মনে আঘাত দিলি যেই আদরের বিবিরে দাম দিতে গিয়া বাবার সঙ্গে কুকুরের মতো আচরণ করলি ওই আদরের স্ত্রী তোরে চিনব না তোর জন্য আপন যে জন কেউ হবে না হাসরের ময়দান উন্নতির আমিউগার অম্মক্তদের খান্দারি ঞরানটি দিয়ে দিলামের উম্মাত মঞজারা কবের উমাজবতে লাহসাভাহাথি জীবনে কমপক্ষে একটা বারো যদি আমি কামলি আলার রওজামবারক যেহাত কর। ওই হাসরের ময়দানে তোমার সুপারিশ কইরা আল্লাহর জান্নাত দেওয়া আমি নবী মুস্তভারুপরও বাজ বই আ যায়। সেই নবীর রোজা জিয়ারত করার দরকার আছে কি নাই বাবা কন্যা আছে কি নাই আচ্ছা আমরা গুনা করি কার্লাহ নাফরমানি করি কার নামাজ কন্যা নামাজ যে ছাড়ি নাফরমানিটা কার করি রোজা ছাড়ি কার নাফর মানি করি মাফ কার কাছে নামাজ বুঝা যায় আপনার বাহের কাছে যাইবেন কার কাছে আল্লাহর নোয়াজ যদি কোনো আমি নামাজ ছাড়ছি আপনার মাফাইবনি ঐবনি বাবা তাইলে আল্লাহর না মানে করলাম মাপসামু কার কাছে রে ভাই জোরে কন্যা কার কাছে না 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 আজকে আমি মুফতি ইমরান জিহাদি আপনারা জানেন আমার বাবা শেরমিল্লাত আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি পীর সাহেব কিবলা আপনারা জানেন বাংলার জমিনে বাবার রক্তের বিনিময়ে সুন্নিয়ত প্রতিষ্ঠা হয়েছে ঠিক কিনা যার নাম শুনলে ওই বাতেল ফেরকাদের মুতে না দরলেও নাম হমলে অটোমিতা দেয় ঠিক নি ঠিক কি না আমি মান্নান জিয়াদির ছেলে দলিল না দিয়ে যাব না কারণ আমার বাবা আমারে বলছে রে বাবা মাইক ধরা তোমার জন্য নিষেধ বাবা কেন কয় সিটিং ফিটিং বক্তার দরকার নাই তুমি মুফতি হইবা বড় আলেম হইবে এর ফরে মাইক আমি আলেম হওয়ার আগ পর্যন্ত মাইক ধরি নাই চিটগং ইসলাম ইউনিভার্সিটি এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামে আহমাদিয়া সুন্নি আলিয়া থেকে আমার বাবা মারে ট্রিপল টাইটেল পাস করাইছে মুফতি মুহাদ্দিস মুফাসির বানাইছে এরপরে আইসা মাইক ধরছি আমার খাজা বাবার নেহগা করমে গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ যিনি আতই রসুল যিনি আমার গৌসে পাক যিনি গৌসাইন মাহবুব সুবাহানি কুতুব রব্বানী গৌস সমদানি বরبر গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসানি ওল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মোবারকের ধুলি মোবারকের বরকতে ইনশাআল্লাহ আজকে আমি এখান থেকে দলিল না দিয়ে যাব না না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা কত বড় ডेंजरस কথা জীবন শুনলাম মা ক্ষমা আল্লাহর কাছে নামা মানাফরমানি করি আল্লাহর ঠিক নি ঠিক তো মাফ চাইতে হবে আল্লাহর কাছে ঠিক না আমি একটা প্রশ্ন করতে চাই বাবা আল্লাহ যে আদম নবীরে বলছে লা তাকরাবা হাযিহিশ শাজার আল্লাহ বলছে আদম এই যে গাছ বানাইলাম বাবার আপনাদের অসুবিধা হচ্ছে আর একটু সময় বলবো কিনা আল্লাহ কয় লা তাকরাবা হাযিহিশ শাজার আল্লাহ কয়ে গাছের কাছে যাইও না গেলেন ফল খাইলেন আপনারা জানেন জান্নাতি পোশাক পরে গেছে এখানে যে আর কি তরিক কি তাত্ত্বিক গুরুত্বপূর্ণ কিছু কথা আছে বলতে গেলে কিন্তু আবার দুই ঘন্টা লাগবে যাব না এইদিকে বাবা আল্লাহ কয় যাইও না গেল খাইলো আচ্ছা আচ্ছা গেলেন ওই ফল খাইলেন দুনিয়ায় আসলেন কান্সে বাবা কয় বছর আদম নবী কয় বছর কানছে। আল্লাহর কাছে তো কইছে রব্বানা যালমনা ওয়া ফুসানা ওয়া ইল্লাম تغফিরা লানা ওয়া তারহামনা লানা কুনান ন্না মিনাল ফাসিলিন কি আল্লাহ না বড় দয়াবান ঠিক না তো আল্লাহর কাছে অন্যায় করছে ওনারও অন্যায় করে না নাউজুবিল্লাহ কুফুরি নবীগণকে যদি কেউ কয় অন্যায় করছে গুনাহ করছে কুফুরি হবে কারণ নবীগণ নিষ্পাপ ঠিক কি না তাইলে উনি তো আল্লাহর কাছে মাপ চাইবো ঠিক কি না কি আল্লাহ তোমার কাছে তিনশো বছর মাফ চাই মতান্তরে সাড়ে তিনশো বছর মাফ না কেন আল্লাহ এটাই তো হাকিকত আল্লাহ কয় গুনা করবা আমার আমার মাফ যদি পেতে চাও একটা রাস্তা আমি বলে দিই কয়টা রাস্তা কোরআন শরীফি আছে কোন জায়গায় দুনিয়ার বহু বাতেল আছে হাদিস অস্বীকার করে না হাদিস মানি না জাল 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 কোরআনের মধ্যে জাল আছে নি বাবা আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়া ইস্তাগফির লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা যদি আপনার উম্মত নর নারী যারা আছে কিয়ামত পর্যন্ত অন্যায় করবে গুনাহ করবে নামাজ ছাড়বে রোজা ছাড়বে হজ ছেড়ে দিবে যাকাত ছেড়ে দিবে গুনার সাগরে হাবুডুবু খাইবে আপনার কদম মোবারকের মধ্যে হাজিরা দিয়া আপনার কাছে আইসা যদি কয়ে দয়াল আমি অন্যায় করছি অপরাধ করেছি এরপরে আমি আল্লাহর কাছে তারা মাপসায় আপনার উশিলা দিয়া তবুও মাফ করবো না আপনি নবী মুস্তফা যদি তাদের পক্ষে আমি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনি যদি বলেন আপনার বলার কারণে তার কেমন গুণা আমি আল্লাহ দেখব না কম না বেশি না সীমাহীন গুণা দেখব না আপনি বলার কারণে আপনার খাতিরে ওই গুণাগারের জীবনে গুণা মাফ করে দিব হে আমার আমার দয়াল নবী আর সোয়াজিম গেলেন জুতা মোবারক নিয়া চলে গেলেন আমি জানতে চাই তাইলে নবী কি আর আমাদের মত রইল নি জোরে কন আপনার আর কেমন দাম জানতে চাই বাবা এমন একটা বিষয় আজকে নিলাম সাড়ে দশটা বাইজা গেছে অথচ আমার এখন ওয়া শুরুই হয় নাই আজকে আমি যেই আয়াত নিয়েছিলাম মূলত এই আয়াতের শুরু এখনও করতে পারি নাই ভেবেছিলাম ভূমিকা দেব ভূমিকাতেই সাড়ে দশটা বেজে গেছে বাজানো আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি ইয়া রসুল আল্লা হাবি বাল্লা ন আপনার কেমন ইজ্জত জানতে চাই আমার দয়ালে কয় আমার আল্লাহ আমার সব আজিম নিলেন এরপরে নিলেন প্রেমের আলাপ করলাম সাতাশ বৎসর সাতাশ বৎসর পরে আমি যখন আসতে চাইলাম আল্লাহ কয় বন্ধু যাইয়েন না বলে আল্লাহ যাব না এক শর্ত আমি আগে জানতে চাই উম্মত থাকবে কোন জায়গায় আল্লাহ কয়ে হাবি আপনার থাকবে গুনা দুনিয়ায় আপনি থাকবেন আর সোয়াজিম আমার নবী কয় আল্লাহ ক্যান্সেল করে দিলাম আমি আর সোয়াজিম থাকতে চাই না আমার যেই দুনিয়ায় থাকবে ওই দুনিয়ার মাটিতে আমি শুইতে চাই আল্লাহ কয় নবী গো সো আজিম বললাম থাকার জন্য আপনি আর থাকলেন না হাবিব আচ্ছা আপনার কথাই রাখলাম তবে আপনার খাতিরে আমি বলে দিচ্ছি আপনি যেহেতু বলেছেন আপনি দুনিয়ায় ঘুমাইবেন আরাম করবেন ও এই দুনিয়ার মধ্যে মদিনা ছিল সবচেয়ে খারাপ জায়গা নিকৃষ্ট জায়গা আপনার কদম মোবারকের কারণে আমি সবচেয়ে দামি বানাইয়া দিলাম দুনিয়ার জমিনের মধ্যে এখন বলতেছেন মদিনার মাটিতে ঘুমাইবেন ও হাবিং আমিও ঘোষণা দিলাম যে এই আপনার রোজা Mubarak হইব আপনার রোজা মোবারকটা আপনার দেহ Mubarak লাগার কারণে এই রোজা মোবারক আমি আল্লাহর আর अजीমের চেয়ে বেশি দামি বানাইয়া দিলা আমার দয়াল নবীর কেমন शान কেমন মান আমার দয়ালদের কেমন इज्जत আমার আল্লাহর দরবারে আল্লাহ হাবি নিকৃষ্ট জায়গা ছিল এতদিন পৃথিবীর সবচেয়ে খারাপ জায়গা মদিনা আপনি কদম লাগাইছেন শ্রেষ্ঠ বানাইলাম আবার আপনি এই জায়গায় বলতেছেন আপনি শুইবেন আপনার রোজা মোবারক হইব আপনার দেহ মোবারকের খাতিরে সম্মানের খাতিরে আমি জীবনে কোনো দিন আপনার এই দেহ মুবারকের বসতে দেই নাই হারাম করে দিয়েছি জীবনে আপনার ছায়া রাখি নাই মানুষ পাড়া দিবে মানুষ শের পা লাগবে আপনার ছায়া Mubarak আর একটা হাকিকত আছে ওই হাকিকত ওহাবিদের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি পর্যন্ত বলতেছে আমার নবী নুরের নবী হওয়ার কারণে নুরের নবীর ছায়া ছিল না আমার বাসনু আমার দয়াল কেমন সানা আল্লার দরবারে আমার নবীর কেমন সম্মান আমার আল্লাহর দরবারে বাবারা মনোযোগ দেন আল্লাহ কই বন্ধু রওজা মোবারকে আপনি বলেন আপনি শুইবে হাবিব আর সোয়াজিম দাওয়াত করলাম থাকতে আপনি থাকেন নাই হাবিব দুনিয়ার মানুষ যদি আপনার দুরুদ শরীফ না পরে কোনো অসুবিধা নাই জোরে কোন আল্লাহ দেখবেন এখনো কিছু মানুষ আছে আমরা যখন নবীর মহব্বতের সুরে আল্লাহ সাল্লে আল্লাহ হুরি দেখবেন এদিনে আসে আসেনি এদিনে হাসা হাসি করে ওই ওই বেদাতি বেদাতি মিলাত ফরে কয় না কয় না আচ্ছা বাবা মিলাদ ফরা বলে বেদাত আমি একটা সহজভাবে বলে দিচ্ছি আশরাফ আলী থানবী না শুধু কেবল দেওবন্দের বাংলাদেশে যত কমি মাদ্রাসা আছে সবাই তো দেওবন্দের অনুসারী ঠিক না সবাই কি কয় কয় দেওবন আমাদের মাথার তাস দেওবন যা বলে আমরা তা মানি ঠিক না আমি বলবো বাবা এটা মুনাফি কথা মুনাফি মুখে কয় এক কথা কাজের বেলা মানে না কিভাবে মুখে কয় দেওবন মাথার তাস কামের বেলা মানে না কেন দেওবন্ধ থেকে ফতুয়া দিছে দেওবন্দের যত বড় বড় আলেম মুফতি মুহাদ্দিস প্রতিষ্ঠাতা সবাই একটা কিতাব লেখছে মোহান্নাদ আলাল মুফান্নাদ এই কিতাবের মধ্যে লেখছে মিলাদ কেয়াম জায়েজ মুস্তাহাব সওয়াবের কাজ কোন সোহান কিও বাবা তাইলে মুহে কয় দেওবন মানি কিন্তু আবার মিলাদ ফললে কয় না না জায়েজ বেদাত মানলুনি এটা কিসের আলামত মুনাফিকের কিসের আলামত জোরে কন কিসের মুনাফিক বাবা না জাহান নামি জোরে শুধু জাহান নামের কুত্তা খলিফা বাংলাদেশে নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি ফুরি বাবা মনোযোগ বানোয়াট কথা বলছি না নাম শামসুল হক ফরিদপুরি একটা কিতাব লেখছে কিতাবের নাম তাসাউফ তত্ত্ব কিতাবের নাম তাসাউফ এই কিতাবের মধ্যে লেখছে মিলাদ কেয়াম পড়া আসলে খারাপ না মিলাদ কেয়াম পড়াটা হচ্ছে একমাত্র মহব্বতের কাজ মিলাদুন্নবী ভালন করা প্রেমের কাজ যারা প্রেমিক যারার অন্তরে প্রেম আছে যারা ভালোবাসে নবীরে তারাই মিলাদুন্নবী ভালন করবে মিলাদ কেয়াম করবে কোন সুবহানাল্লাহ কয় থানবীর খলিফা শামসুল হক ফরিদপুরি কয় জায়েজ আর দুই ভাতার মৌলবি ইডিনে কয় না জায়েজ বোঝা গেল আসলে ইডির মোহে এক কথা অন্তরে আরেকটা ঠিক নেই ঠিক কিনা না আরে বাবা তোমাদের সমস্যাটা কি এখানে তো তোমার বাবারও গুণকীর্তন করি না দুনিয়ার মন্ত্রী মিনিস্টার কারো গুণকীর্তন করি না সাগর মহাসাগর নদ নদী কিচ্ছু বানাইতো না কয় নবীর শরীফ পড়ি এটা নিয়ে তোদের এত জ্বালা কেন কয় আমাদের জ্বালা কেন বুঝো না নবী দুনিয়ায় আসিয়ারি শয়তানের এতো জ্বালা শুরু হয়ে গেছে নবী ভাষো সত্তর দুনিয়ায় আগমন করেছে ইবলিস মালাম সারবার কাংসে কইবার সাইরবার বলতে গেলে অনেক সময় লাগবে আলভেদায়া নেহায়া এই কিতাবের একশো শিষুট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রথম খণ্ডের কি সারিবার কাংসে তিনটার কথা ইনশাল্লাহ বলা সময় নেই অন্য একটা হলো যেদিন মিলাদুল্নবী হয়েছে তার মানে মিলাদুন্নবী দেখলে মিলাদুন্নবী ভাগণ করলে মিলাদুল্নবীতে কান্দা কাটি হাউতাস মন বেজার করা ইব্লিশের কাজ ঠিক কি না শুরুখন ঠিক কি না নবীর রাশেখ নবীর পাগল নবীর গোলাম যারা অলি আল্লাহ রাশেখ যারা আল্লাহ প্রেমিক যারা তারা মিলাদুন্ডবী পালন করবে কারণ কি আমার স্বয়ং আল্লাহ মিলাদুন্ডবী পালন করে আমি ইমরান জেহাদি কোরআন থেকে দলিল দেব আল্লাহ নিজে মিলাদুনবী পালন করছে কন্যাসোভা আনল্লাহ বাবারা মনোযোগ মনোযোগ আবার এদিকে ডুককে গেলে আবার কয়েক ঘন্টা ডুকব নয় দিকে কি বলতেছিলাম নবীর কেমন দাম কেমন ইজ্জত আমার কামলিওয়ালা আল্লাহ রে আল্লাহ দুনিয়ার জমিনে আমি শুইতে চাই কন্যাসোভা আনল্লাহ আল্লা উন আহিয়া উন ফি কুবু রহিম মসনদেব বাজারের হাদিস আবু দাউল শরীফের হাদিস আমার নবী কয় আমি নবী না শুধু আমি নবী না শুধু যত নবী রসুল আছে যত নবী রসুল আছে সমস্ত নবী রসুলেরা তাদের রজা মোবারক জিন্দা জোরে কন না এটা আমারও কথা না মেস্কা শরীফের সরা ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে আছে এবং মেস্কাতের বাংলা অনুবাদ করছে ওহাবিরা কারা ইসলামিয়া কুতুবখানা থেকে ওহাবিরা ওই মেস্কাত বাংলা খুইলা দেখেন কিতাবুল ফিতেনের মধ্যে তারাও লেখছে শুধু আমার নবী না সব নবী রসুল জিন্দা নবী হায়াতুন নবী কনসু না রে তকবির না রে রে সারে না রে তকবীর না রে রে সারে না রে কৌশিয়া হুজুর যে আমাদের মাঝে আসলো আমরা খুশি না বেজার আওয়াজে কন্যা কারণ কি অলিয়াল আসলে এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সাল বেরিয়া রিয়া মুক্ত এবাদতের চাইতে নফল এবাদতের চাইতে অলি আল্লাহ সংস্পর্শে থাকা অনেক অনেক উত্তম জোরে কোন যাই হোক বাবা শেষ করে দিচ্ছি কি বলতেছিলাম দুই মিনিট মাত্র আমার নবী কয় রোজা মোবারক আমি সুমু মনে আছে বাবা আমার আল্লাহ কয় হাবিব আপনি রৌজা মোবারকে শুইবেন কথাটা কোন জায়গায় আছে আব্দুল হক মুহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি যারে সারা হাদিস শাস্ত্র অসল উসুলে হাদিস যারে সারা অসল আব্দুল হক মুহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ আলাই জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবি বলতেছেন দয়াল নবী রওজা মোবারকে শুইলেন দুনিয়ায় কিছু কিছু আলেম নামের জালেম আছে যারা মিলাদ দেখলে নাজায়েজ কয় বেদাত কয় মিলাদ শরীফ যারা পড়তে চায় না বাজান랍 গভীর মনোযোগ মিলাদ মানে কাদের ভিতরে তো দরুদ ঠিক নেই আমরা যে اللهم صل আলাইহ سيدنا মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সেদনা মাওলানা মোহাম্মদ এটা দরুদ কিনা জোরে কন আমরার মধ্যে কিছু মোল্লা আছে দরুদ পড়তে চায় না দূর শরীফের আওয়াজ কানে আসলে চেহারাটা বান্দরের হুটকির মতো হইয়া যায় ঠিক কিনা জবান কলে কোন ঠিক কিনা বাজানো আল্লাহ কয় দুনিয়ার কেউ যদি না বলে কোনো আবৃত্ত নাই কোনো আবৃত্ত নাই প্রতিটা দিন সকালবেলা যখন সকাল হয় আপনার মোবারকে আমার আসমান থেকে হাজার পাঠাইয়া দেই সন্ধ্যা পর্যন্ত তারা দাঁড়ায়া দাঁড়ায়া দেখেন আমরা কেয়াম করলে না কয় আল্লাহ কয় ওই ফেরেস্তারা কেয়াম করে 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 আপনার রজা মোবারক তাওয়াপ করে করে দুরুদ শরীফ পরে জিয়ারত করে বন্ধু সন্ধ্যা যখন হয় সত্তর হাজার ভেরেস্তা চলে যায় আবার নতুন করে সত্তর হাজার ভেরেস্তা পাঠাইয়া দিই সারাটা রাত্র আবার ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার উভয় দূর শরীফ পরে রা মারকের চতুর্দিকে বন্ধু গ প্রতিটা দিন এক লক্ষ চল্লিশ হাজার বেরেস্ত আপনার রোজা মোবারকের চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার উপর দুরু দু মিলাদ শরীফ আদায় করে ও হাবি যেই ফেরেস্তায় একবার আসছে কেয়ামতের আগে সিরিয়াল দ্বিতীয়বার আসার শূন্যভাবে না সেই নবীর মকাম সেই নবীর ইজ্জত সম্মান কম না বেশি বাবা সেই নবীর মহব্বতের দরকার আছে কি নাই বাবা আসলে সত্য কথা যেটা আমি আজকে আলোচনায় ডুবতেই পারলাম না ইনশাল্লাহ আল্লাহ ভাগ যদি তৌফিক দেয় কবল করে আমি অন্যদিন প্রাণ ভরে আলোচনা করার চেষ্টা করব করবো আল্লাপাও করবুল আলমিন আমাদের সকলকে দয়ান নবী কামলিওয়ালার কদম মুবারকের ধুলি মুবারক পেয়ে ধন্য হওয়ার তো দান করুক বালাগ আসসালামু আলাইকুম ওরি